স্বামী রিফাত আহত এবং রক্তাক্ত অবস্থায় একা একা রিক্সাযোগে হাসপাতালে যাচ্ছিল। আজ হলো নতুন সিসিটিভি ফুটেজ। মিন্নি কি তবে নির্দোষ? জানতে দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রিফাত এবং মিন্নিকে নিয়ে, যেই নতুন যেই চাঞ্চল্যকর তথ্যগুলো সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আপনাদের কিছু জানানোর জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন যে রিফাত হত্যাকাণ্ডে নিয়ে তার যেই স্ত্রী রয়েছে মিন্নি শরীফ, সেই মিন্নি শরীফ কিন্তু ইতিমধ্যেই এই মামলার প্রধান আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন। যে একটি সিসিটিভি ফুটেজ নতুন বের হয়েছে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। সিসিটিভি ফুটেজ নিয়ে যেই তথ্যগুলো দিব সেগুলো, সেই তথ্যগুলো বিবেচনা করে আপনারা আসল রহস্যগুলো জানতে পারবেন। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি। ভিডিওটির প্রথমেই আমরা আপনাদের বলতে চাই যে এই নতুন যে সিসিটিভির ফুটেজটি রয়েছে সেটি কিন্তু রিফাত হত্যাকাণ্ডের প্রায় এক থেকে দেড় মাস পরে এই হত্যাকাণ্ডের যে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ হাসপাতালের সামনে যেই সিসিটিভিটি রয়েছে সেই সিসিটিভির ফুটেজটি হচ্ছে ফাঁস হয়েছে। এবং সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় যে মিন্নি নিজেই হচ্ছে রিফাতকে হাসপাতালে নিয়ে আসে। যেটা আমরা আগে জানতাম না, আগে আমরা অনেকেই ধারণা করেছিলাম যে মিন্নি তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এবং রিফাতের আইনজীবীরা এবং রিফাতের বাবা দাবি করেছিল যে রিফাত নিজেই নাকি হাসপাতালে এসেছে, যেটা এই সিসিটিভির ফুটেজ দেখে সম্পূর্ণভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে। কারণ আমরা সিসিটিভির ফুটেজে দেখতে পাই যে রিফাতকে তার ঘাড়ে শুয়ে হচ্ছে মিন্নি হাসপাতালে নিয়ে আসে, এবং হাসপাতালে নিয়ে আসার পরবর্তী সময়ে তাকে হাসপাতালের যেই ভর্তি থেকে শুরু করে তার যে চিকিৎসা, সেই চিকিৎসার সম্পূর্ণ দায়িত্বটা আসলে মিন্নি নেয়, এবং মিন্নি তাকে হাসপাতালে নিয়ে আসে। এবং আমরা দেখতে পাই যে হাসপাতালে নিয়ে আসার পরে তাকে তড়িঘড়ি করে তার দেহটা নামানো হয়। নামানোর পরে হচ্ছে সে তার বাবাকে ফোন দিয়ে নিয়ে আসে, অর্থাৎ মিন্নির বাবাকে ফোন দিয়ে নিয়ে আসে। নিয়ে আসার পরে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে। তো এই সামগ্রিক বিষয়গুলো দেখে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, প্রথমে যে দাবিটি ছিল মিন্নির বিপক্ষে সেটা হচ্ছে মিন্নি নাকি হত্যাকাণ্ডের সাথে জড়িত, এবং হত্যাকাণ্ডের ব্যাপারে সে আগে থেকেই জানতো। আমরা আগের কিছু সিসিটিভির ফুটেজে দেখতে পাই যে মিন্নির নিষ্ক্রিয়তা আমরা দেখতে পাই, কিন্তু এই সিসিটিভির ফুটেজটি দেখে আমরা সহজেই বুঝতে পারি যে মিন্নি আসলে তাকে হাসপাতালে নিয়ে যায়। যদিও তার হত্যাকাণ্ডের পরবর্তী সময় সে ব্যাগ এবং জুতা নিতে কিছুটা বিলম্ব করে, কিন্তু পরবর্তী সময় রিফাতকে সে নিজেই হচ্ছে রিক্সায় করে বরগুনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, যেটা থেকে আমরা সহজেই ধারণা করতে পারি যে মিন্নি তার যথেষ্ট চেষ্টা করেছে। যদিও এই বিষয়টি বিচারাধীন রয়েছে সেটা নিয়ে আমি কথা বলাটা শোভা পায় না, তবে যেই বিষয়টি মিন্নির বিরুদ্ধে উঠেছিল যে মিন্নি নাকি তাকে হাসপাতালে নিয়ে যায়নি, কিন্তু এই ব্যাপারটি পুরোপুরিভাবে মিথ্যে প্রমাণিত হয়েছে। রিফাত শরীফের যে বাবা রয়েছে সেই বাবা হচ্ছে যেই দাবিটি করেছিল মিন্নির বিরুদ্ধে, সেই দাবিটি পুরোপুরিভাবেই মিথ্যা প্রমাণিত হয়েছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা যখন সিসিটিভির ফুটেজটি দেখি যে মিন্নি রিফাতকে খুবই ভালোভাবেই নিয়ে এসেছে হাসপাতালে এবং তাকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু মিন্নির যে চেহারার যেই আর্টটা আমরা বলতে পারি সেটাতে বেশ চিন্তিত মনে হলো, তাকে কান্নারত অবস্থায় দেখা যায়নি, এ ব্যাপারটিও বেশ সন্দেহ সৃষ্টি করেছে। তবে সব মিলিয়ে আমি বলতে পারি যে মিন্নির বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেই অভিযোগের যে সত্যতা প্রমাণিত যেহেতু হয়নি এখনও, সেহেতু মিন্নির কিছুটা হলেও মিন্নি এখন দায়মুক্ত হতে পারে সম্ভবত। কারণ হচ্ছে আদালতকে রিফাতের আইনজীবীরা জানিয়েছিলেন যে মিন্নি তাকে হাসপাতালে নিয়ে যায়নি এবং হাসপাতাল নিতে কিছুটা বিলম্ব করে, যেটা পুরোপুরিভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে এই সিসিটিভির ফুটেজটি। আমার ধারণা হচ্ছে এতদিন এই সিসিটিভি ফুটেজটা আসলে কোথায় ছিল, এর পিছনে কি কেউ কলকাঠি নাড়ছে কিনা সেটাও এখন দেখার বিষয়। আপনারা অনেকেই জানেন যে সেখানকার এমপির ছেলে অর্থাৎ
এমপি ছেলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছিল। এটা আসলে কতটুকু সত্য সে ব্যাপারও এখন প্রশ্ন উঠছে, কারণ এই সিসিটিভি ফুটেজটি দেড় মাস পর প্রকাশ পেয়েছে, যেটা সন্দেহের সৃষ্টি করে আমরা বলতেই পারি। কারণ হচ্ছে এই সিসিটিভি ফুটেজটা যদি আগে পাওয়া যেত, হয়তোবা মিন্নিকে এই অভিযোগের প্রধান আসামি করা হতো না, কিংবা মিন্নি যেই তার অভিযোগটি উঠেছিল যে সে তার স্বামীর প্রতি যত্নবান ছিল না এই হামলার পরে। কিন্তু এই সিসিটিভির ফুটেজটি দেখার পর আমরা বলতে পারি যে অবশ্যই সে তার দায়িত্ব পালন করেছে। এবং সিসিটিভির ফুটেজটি আসলে কি হাসপাতাল কর্তৃপক্ষের নাকি পুলিশের, সে ব্যাপারে একটু সন্দেহ রয়েছে। আমরা যতটুকু দেখেছি হাসপাতাল কর্তৃপক্ষের একটি লেখা সেখানে ছিল হসপিটাল, অর্থাৎ আমরা ধারণা করছি যে বরগুনা মেডিকেল কলেজের সিসিটিভি এটি ছিল। কিন্তু কেন এই সিসিটিভির ফুটেজটি দেরিতে আসলো সেটাই একটা চিন্তার বিষয়। এটা কি তাহলে প্রধান আসামি যারা রয়েছে নয়নবর্ণ এবং তার সাথীর এবং যার তত্ত্বাবধানে এই হামলাটি হয়েছে বা যার প্রশ্রয় আশ্রয় প্রশ্রয় এই হামলাটি হয়েছে, তাদের কোনো কলকাঠি নেড়েছে কি না মিন্নিকে ফাঁসানোর জন্য, এ ব্যাপারও আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনারা অনেকেই জানেন যে যখন এই মামলাটি হয়েছে বা এই মামলার চার্জশিট পুলিশ গ্রহণ করছিল, তখন হচ্ছে মিন্নির পক্ষের কোনো আইনজীবী খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে হচ্ছে বরিশাল এবং ঢাকা থেকে কিছু আইনজীবী যেয়ে হচ্ছে মিন্নির পাশে দাঁড়ায় এবং পাশে দাঁড়িয়ে এই মামলাটি চলমান করে। এবং আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাই যে মিন্নি কিন্তু বরিশাল মেডিকেল কলেজে তার সাথে অর্থাৎ রিফাতের সাথে মিন্নি যায়নি, যেটা কিন্তু আরও একটি সন্দেহ সৃষ্টি করে। অর্থাৎ এই পুরো হত্যাকাণ্ডটি ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের রহস্য, বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর ব্যাপার, যেটা খুব দ্রুত সময়ের মধ্যেই আরও সকলের সামনে প্রকাশ করবে, এটাই আমাদের প্রত্যাশা। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই মামলার যেই চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ডটি রয়েছে এবং আলোচিত সমালোচিত সকলের মুখে মুখে এই হত্যাকাণ্ডটি, এই হত্যাকাণ্ডটি ঘিরে চাঞ্চল্যকর সৃষ্টি হওয়ার একমাত্র কারণ হচ্ছে বিভিন্ন তথ্য গোপন থাকে এবং হঠাৎ হঠাৎ যেটা প্রকাশ পাচ্ছে সেটা না করে পুলিশ যদি আরও বেশি তদন্ত, আরও বেশি দায়িত্বশীল হয়ে এই সমস্ত দৃশ্যগুলো আগে থেকেই তারা কালেক্ট করতো, তাহলে হয়তো এই ধরনের চাঞ্চল্যকর তথ্যগুলো আমরা উদ্ঘাটন করতে পারতাম আরও দ্রুত। তবে আমার যেটা ধারণা সেটা হচ্ছে মিন্নি শরীফ কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে নয়নবন্ডের সাথে কিছু অডিও ক্লিপস আমরা ফাঁস হতে দেখেছি, সেখান থেকে আমরা ধারণা করেছি যে মিন্নি এর সাথে জড়িত, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগগুলো এই সিসিটিভির মাধ্যমে কিন্তু উঠে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি আশা করব এই ফুটেজটা আমলে নিয়ে এই তদন্তটা আরও বেশি অগ্রগতি পাবে এবং এই মামলার যেই রহস্যটি রয়েছে সেই রহস্যটি খুব দ্রুত সময়ের মধ্যে কাটবে এবং যারা মূল অভিযুক্ত এবং মূল আসামি তাদের একটি দৃষ্টান্তমূলক শাস্তি হবে, যেন কেননা এ ধরনের হত্যাকাণ্ড যেন বাংলাদেশের মাটিতে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা, সেটাই আমাদের কাম্য। ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনারা যারা নতুন রয়েছেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বেশ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে। আল্লাহ হাফেজ।